24 এর শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু। মৃতের নাম জামনাথুরা বিবি, বাড়ি রামপুরহাট শহরে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু। মৃতের নাম জামনাথুরা বিবি, বাড়ি রামপুরহাট শহরে। ব্ল্যাক ফাঙ্গাসে এর আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় মৃত্যু ব্ল্যাক ফাঙ্গাসে। বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু। মৃতের নাম জামনাথুরা বিবি, বাড়ি রামপুরহাট শহরে। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। আরো একজনের মধ্যেও কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাকে যদিও কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, কলকাতায় চিকিৎসাধীন তিনি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু। মৃতার নাম জামনাথুরা বিবি, রামপুরহাট শহরে তার বাড়ি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, এখনো পর্যন্ত এ বিষয়ে কি কি তথ্য উঠে আসছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে রামপুরহাট স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে এই জামনাথুরা বিবি তিনি রামপুরা শহরেরই বাসিন্দা। তিনি ভর্তি ছিলেন, করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন। তার গত বুধবার তার এই ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে এবং তারপরে তার চিকিৎসা চলছিল, আজ তিনি মারা যান। এই ঘটনাতে স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং বীরভূম জেলায় প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনি এবং সেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি আরো একজন আক্রান্ত রয়েছেন, তিনি কলকাতা হসপিটালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে যেটা জেলা স্বাস্থ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক যেটা জানিয়েছেন যে এই বৃদ্ধা তিনি ডায়াবেটিসেও রোগী ছিলেন এবং তার চিকিৎসা চলছিল, একাধিক শারীরিক সমস্যা ছিল সব মিলিয়ে। তবে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু এ কথা এখনই কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে না, তবে তারা জানাচ্ছেন যে ব্ল্যাক ফাঙ্গাসেও কিন্তু আক্রান্ত ছিলেন। ধন্যবাদ মনোরঞ্জন। নজর রাখবো পরের খবরে। করোনা, করোনা কেড়ে নিয়েছে বাবাকে। মাথার উপর থেকে ভরসার হাতটা সরে যেতেই জীবনের আসল লড়াইটা যেন টের পেলেন পাঁচড়ার বিজেপি কর্মী নীতীশ বালা। বাবার সৎকারে পাশে পেলেন না নিজের দলের কাউকে, বরং এই বিপদের দিনে এগিয়ে এলেন তাঁরই বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের লোকজন। এক অন্য ছবি, রাজনীতির ভেদাভেদ ভুলে একে অপরকে ভরসা দিচ্ছেন, বিরোধিতা ভুলে মৃতের সৎকার করছেন। এই ছবি জামালপুরের পাঁচড়ার হাবাসপুর গ্রামের। গ্রামের বিজেপি কর্মী নীতীশ বালার বাবা নলিনী বালার সম্প্রতি করোনায় মৃত্যু হয়, কিন্তু এরপরই বিপত্তি বাঁধে। করোনায় মৃত্যু হচ্ছে শুনে সৎকারের কাজে কেউ এগিয়ে আসতে রাজি হননি। বিশেষত এই বিপদে নিজের বলতে বিজেপি নেতা দলীয় কর্মীরাও মুখ ফিরিয়েছেন। আমাদের মেম্বারকে ফোন করি, ফোন করার পরে প্রধান উপপ্রধান সবাইকে ফোন করে এবং তাঁরা সবাই এগিয়ে এসে আমার বাবার সৎকারের জন্য সব কিছু সাহায্য করে এবং আমি বিজেপি পার্টি করি, বিজেপি পার্টির কর্মীদের বলেছি কেউই আমাকে সাহায্য করেনি। কিভাবে বাবার সৎকার করবেন? শোকগ্রস্ত নীতীশ যখন দিশেহারা, এমন সময় গ্রামেরই তৃণমূল কর্মীরা এগিয়ে এলেন, রাজনীতির ভেদাভেদ ভুলে বৃদ্ধ নলিনীর সৎকারে হাত লাগালেন। জামালপুর ব্লকে যিনি সভাপতি সাহেব আছেন, ওনারই নির্দেশে আমরা আজকে এই পজিটিভ মানে কোভিড পজিটিভ যে দেহ ছিল সেটা সৎকাজ করলাম। কোভিড প্রোটোকল মেরে আমরা এই সৎকার্য কাজ করেছি। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এই কাজ করতে পেরে আমরা গর্বিত মনে করছি এবং এই ধরনের কাজ আমরা ভবিষ্যতে আরও করব এবং পার্টিকে এগিয়ে নিয়ে যাব। নদীর পাড়ে বাস, ভাবনা বারো মাস। নদী তীরবর্তী এলাকার মানুষের অসহায়তার বারো মাসা ঘুরে ফেরে আর্তনাদ হয়ে। আর যদি প্রাকৃতিক দুর্যোগ এবং সমুদ্রের রোষানল দোষর হয়, তাহলে তো আর কথাই নেই। ইয়াসের পর ধ্বংসস্তূপের মধ্যেও দুয়ারে ত্রাণ কর্মসূচি হাসি ফোটাচ্ছে গ্রামবাসীদের মুখে। খেজুরি, নন্দীগ্রাম, তমলুক, শহীদ মাতঙ্গিনী এবং কোলাঘাট ব্লক, ইয়াসের ভয়ঙ্কর ধ্বংসলীলার ছবি এখনো তাজা। বাড়িঘর এখনো জলের তলায়,
কোথাও হাঁটু পর্যন্ত কাদা জল মাখামাখি, কোথাও এখনো এমন জলের স্রোত যে রাস্তা না নদী বোঝা দেয়। ২৬ তারিখ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একদিকে যেমন সমুদ্র উত্তাল হয়েছিল, তেমনি ভরা কোটালের দাপটে জেলার একাধিক নদীতে জল বেড়ে গিয়ে জল উপচে একাধিক গ্রাম প্লাবিত হয়। গ্রামবাসীদের অভিযোগ, চার দিন ধরে জল জমে থাকলেও মিলছে না কোনো সাহায্য। তবে এই নেই রাজ্যেও তাদের মুখে হাসি ফোটাচ্ছে দুয়ারে ত্রাণ কর্মসূচি। খুশি কোলাঘাট সহ শহীদ মাতঙ্গিনী ব্লকের এমন অসংখ্য বন্যার্ত মানুষজন। আর আমরা খুব পরিস্থিতিতে খুব খারাপ, আমাদের এখানে জল এমন চাপ সময় ক্ষেত্রে দেয়, সময়ে বাঁধ ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর বাড়ি ঘরদোর খুব খারাপ। গেছে জলবন্দি সব পড়ে আছি, মানুষ খেতে পাচ্ছে না, টুকটাক যা দিচ্ছে মুড়ি ফুড়ি খেয়ে বেঁচে আছি। আর আমাদের তো ক্ষতিপূরণটা মানে চায়, মানে না পেলে অনেকেই মানুষ নিরস্ত হয়ে থাকবে। জলবন্দি বলতে ২৬ তারিখ থেকে জলবন্দি আছি, তা এখন অবধি মানে জল এই যে আমাদের বাঁধ এখানে ভেঙে গেছে, কিন্তু জলের মধ্যে কেউ কি আসছে কাজ করতে কিন্তু ঠিক মতন দেখাশোনা হচ্ছে, মানে এখনো অবধি কাজ হয়নি। আগামী ২৩ জুন থেকে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ফর্ম বিলির কাজ শুরু করা হবে, চলবে ১৮ জুন পর্যন্ত। সেখানে বেনিফিশিয়ারিরা যার যে ধরনের ক্ষতি হয়েছে তারা অ্যাপ্লিকেশন জমা করবে, এবং সেই জমার পরে অ্যাপ্লিকেশন ইনকোয়ারি করে তাদেরকে তাদের যা সাপোর্ট দেয়া সেই সাপোর্টটা সার্ভে করবে। দুয়ারে ত্রাণ কর্মসূচির মাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের গোবরা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের তাকে অসম্মান করার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। প্রাকৃতিক দুর্যোগের জেরে তৈরি হওয়া পরিস্থিতি পর্যালোচনার বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা, রাজ্যের শাসক বিরোধী তরজায় তপ্ত বঙ্গ রাজনীতি। করোনা পরিস্থিতি পর্যালোচনায় ভার্চুয়াল বৈঠক, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের সেই বৈঠকে মুখ্যমন্ত্রীদের অসম্মান করার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁকে অসম্মান করার অভিযোগ মুখ্যমন্ত্রীর। কলাইকুণ্ডায় শুক্রবার অনুষ্ঠিত ইয়াস পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা বৈঠক নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা করছিলাম মিটিং, কি করে মানুষ জল পায়, কি করে রাস্তা হয়, কি করে মানুষ খাদ্য পায়, কি করে ঘর বাড়ি তৈরি হয়, আর ওনারা তখন আমাদের বিরুদ্ধে আমরা কত খারাপ সেটা লোকের কাছে প্রমাণ করছিল। আমি আপনাদের কাছে নমস্কার করে বলবো, প্রাইম মিনিস্টার স্যার, যদি আপনার এনি রাগ আমার উপর কোনো রাগ থাকে, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আই হ্যাভ নো প্রবলেম, বাংলার জন্য আমি তাও করতে পারি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে তার কোনো আপত্তি নেই জানিয়ে বিরোধীদের বৈঠক ডাকার প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। দ্য রিভাইজড লিস্ট আই হ্যাভ উইথ মি, দেয়ার ইটসেলফ সেড দ্য অনারেবল গভর্নর উইল বি হিয়ার, দ্য মিনিস্টার্স উইল বি দেয়ার, দ্য অপোজিশন লিডার্স উইল বি দেয়ার। ওকে, লুক, আই হ্যাভ নো প্রবলেম, বাট ইউ টেল মি ওয়াই টু কনসিকিউটিভ ইয়ার্স ইউ হ্যাভ নট রিকগনাইজড দ্য অপোজিশন পলিটিক্যাল পার্টিজ ইন দিল্লি পার্লামেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পায়ে ধরার কথা বলেছেন, আমি আপনাকে অনুরোধ করব প্রধানমন্ত্রী, পা আপনাকে ধরতে হবে না, আপনি সংবিধান মেনে চলুন। এবং আমি যেমন বিরোধী দলনেতা হিসেবে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমার মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেব, তার মর্যাদা রক্ষা করব, আপনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান এবং মর্যাদা দেবেন। ইয়াস পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক, নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক তরজায় উত্তপ্ত হল বঙ্গ রাজনীতি। রিপাবলিক বাংলা। আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ ঘিরে সরগরম বঙ্গ, কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ বিজেপির,
আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতি। কেন্দ্র রাজ্য সংঘাতে নতুন মাত্রা, এবার নর্থ ব্লকের সঙ্গে সংঘাতের পথে নবান্ন। সৌজন্যে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করার নির্দেশ। আগামী 31 মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির অভিযোগের স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র নির্দেশ দিলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য। রাজ্যের সঙ্গে আলোচনা না করে মুখ্য সচিবকে বদলির অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের শিলমোহরে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ 3 মাস বাড়িয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি তুললেন মুখ্যমন্ত্রী। আমি আবেদন জানাচ্ছি, উইথড্র দিস লেটার এন্ড অ্যালাউ চিফ সেক্রেটারি টু ওয়ার্ক ফর কোভিড পিপল, কোভিড এফেক্টেড পিপল আর টু সাই এন্ড ফর সাইক্লোন এফেক্টেড পিপল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানার পাল্টা তোপ দেখেছে বিজেপি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ম মাফিক বদলি, প্রতিক্রিয়া বিজেপির। আই থিঙ্ক ইটস অ্যান অ্যাবসলিউটলি রুটিন মেজার। হি ইজ এ অফিসার অফ অল ইন্ডিয়া সার্ভিস, দ্যাট ইজ IAS। দে আর রুটিনলি ট্রান্সফারড বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। সো হোয়াট ইজ দিস অল দিস হালাবালু অ্যাবাউট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কিন্তু বনাম রাজ্য সংঘাত জারি অনেক দিন ধরেই। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত ও নির্দেশের বিরোধিতায় সরব হয়েছে রাজ্য। রাজ্যের মুখ্য সচিবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তলবের প্রেক্ষিতে নবান্নের নর্থ ব্লকের সঙ্গে সংঘাতে কেন্দ্র রাজ্য সংঘাত আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলল বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। নাগরিকত্ব আবেদনের নোটিশ জারি কেন্দ্রের। 5 রাজ্যের 13 জেলায় অমুসলিম শরণার্থীদের থেকে আবেদন চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতির পর আশার আলো দেখছে মতুয়াধাম ঠাকুরনগর। ভারতীয় নাগরিকত্বের জন্য আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের কাছে আবেদনপত্র চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরই খুশির আমেজ রাজ্যের মতুয়াধাম ঠাকুরনগরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে কিন্তু CA এর একটা নমুনা তুলে ধরা হয়েছে। যদিও এখনও CA-তে ঠিক কী কী ধারা থাকবে, তাতে কী কী ধারায় কী কী আইনে বিশদে কী থাকবে তা এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তুলে ধরেনি। যন্ত্রণা দীর্ঘদিনের। মতুয়া সমাজে নাগরিকত্বের দাবিও উঠেছে বারবার। 5 রাজ্যের 13 জেলায় আবেদন প্রক্রিয়ায় আশার আলো দেখছে ঠাকুরনগর। পূর্ববাংলা থেকে আগত নন মুসলিম যারা আছেন প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন কোনো শর্ত ছাড়াই, এবং সেইটার উপর আমরা তার নমুনা হিসেবে এটা যখন কেন্দ্র সরকার শুরু করেছে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমরা নাগরিকত্ব পাব এবং নিজেদের পায়ের নিচের মাটিটা শক্ত হবে। আমরা প্রচণ্ডভাবে আশান্বিত, কারণ যদি ভারতীয় অন্যান্য স্টেটে এইগুলো চালু হয় সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে এটাও এখানে চালু হবে, আমরা এ বলে মানে সম্পূর্ণ আশাবাদী। এ রাজ্যের জন্য CA লাগুর দাবি তুলেছেন বনগাঁর বিজেপি সাংসদ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে এটা পশ্চিমবাংলার জন্য অবশ্যই জরুরি, কারণ এখনো অবধি এযাবৎ যে মেজর সমস্যা যেটার সমাধান হয়নি সেটা হচ্ছে পশ্চিমবাংলা। আসামও ছিল, আসাম তো অন্য একটা কন্ডিশনে আছে, সে তো আসামের কথাই মুহূর্তে বলবো না, কিন্তু পশ্চিমবাংলাতে এটা বিশেষ জরুরি, এটাতে পশ্চিমবাংলাতেও এটাকে ইমপ্লিমেন্ট করা হোক অনতিবিলম্বে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। বিভিন্ন জায়গা থেকে সরকারি আধিকারিকের কাছ থেকে তাদের ডকুমেন্টস নিয়ে এসে, তাদের সিগনেচার নিয়ে এসে দিতে হবে। এই করোনা ভাইরাসের ভিতরে মানুষ যেভাবে ছোটাছুটি করবে তাদের কী পরিস্থিতি হবে আপনি ভাবুন তাহলে।
আজকে এই যে চক্রান্ত চলছে যে বেনাগরিক করার, আবার একটা চক্রান্ত তাদের চলছে বিজেপি গভর্নমেন্টের। নাগরিকত্ব আবেদনের এই নোটিশ ঘিরে ফের সরগরম মতুয়া ধাম। গেজেট নোটিফিকেশন পাঁচ রাজ্যের 13 জেলার জন্য যা জারি করা হয়েছে সেই পথ ধরেই কিন্তু একদিন এই বনগায় তারা ভারতের সাংবিধানিক নাগরিকত্ব পাবেন, সেই নতুন করে আশা দেখছেন তারা। এইভাবেই কার্যত গেজেট নোটিফিকেশন জারি হওয়ার পর কিছুটা খুশির মধ্যে রয়েছেন এই ঠাকুরনগরের বাসিন্দারা। ক্যামেরায় প্রসূন বসুর সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, বনগা। স্বামীর কফিনের পাশে বসে নিজেকেই কথা দিয়েছিলেন, স্বামীর মৃত্যুর 2 বছর পর কথা রাখলেন লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়ে তিনি নীতিকা কাওয়াল। 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় স্বামীকে হারিয়েছিলেন নীতিকা। সেদিনটা ছিল এক ভালোবাসার দিন, 14 ফেব্রুয়ারি। গোটা বিশ্বই ভ্যালেন্টাইন্স ডে পালনে প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ই নীতিকার কাছে খবর আসে পুলওয়ামায় এক ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হয়েছেন তার ভালোবাসার মানুষটি। যে ভালোবাসা শুরু হয়েছিল ম্যানেজমেন্ট পড়ার সময়। বিয়ে করে সংসার জীবন শুরুর সঙ্গে সঙ্গেই স্বামীকে তার দায়িত্ব পালনে চলে যেতে হয়, কিন্তু এত দ্রুত যে তাদের ভালোবাসার সমাপ্তি ঘটবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি। তাই তো কফিনবন্দি বিভুর দেহ যখন দেরাদুনের বাড়িতে এলো, ফ্যালফ্যাল চোখে শুধু বিভুর দিকেই চেয়েছিলেন নীতিকা। কখনো মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, কখনো কানের কাছে গিয়ে বলেছিলেন আই লাভ ইউ বিভু, উই আর ভেরি প্রাউড, বারবার ছুড়ে দিচ্ছিলেন চুম্বন। চোয়াল শক্ত করে সেদিনই শপথ নিয়েছিলেন বদলা চাই, একমাত্র জঙ্গিদের খতম করে বদলাই তাকে শান্তি দিতে পারবে। তাই তো গত 2 বছর ধরে নিজেকে তৈরি করেছেন দাঁতে দাঁত চেপে, লড়াই করেছেন নিজের সঙ্গে প্রতিনিয়ত। ইন্টারভিউতে বিবাহিত জীবন কত বছরের প্রশ্ন এলে সপাটে বলেছেন 2 বছর। যদিও মেজর বিভূতি শঙ্করের সঙ্গে বিয়ে হয়েছিল বিভূতির মৃত্যুর 1 বছর আগে। নীতিকা মনে করেন বিভু তাঁর সঙ্গেই আছেন। নীতিকা কাওয়াল শনিবার লেফটেন্যান্ট পদে যোগ দিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী নিজে অ্যাপয়েন্টমেন্ট দিলেন নীতিকাকে, আর শনিবার থেকেই শুরু হলো অন্য লড়াই, দেশমাতৃকার জন্য লড়াই। রিপাবলিক বাংলা। কোভিডে আক্রান্ত হয়ে যেসব শিশু বাবা মাকে হারিয়েছে তাদের দায়িত্ব এবার নেবে কেন্দ্রীয় সরকার। করোনার প্রথম ওয়েবের পর দ্বিতীয় ওয়েবেও দেশ জুড়ে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে, যার জেরে বহু শিশুই তাদের মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে। এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। পিএমওর তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, করোনায় যেসব শিশুর বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে তাদের লেখাপড়ার খরচের টাকা দেবে সরকার। তাদের বয়স 18 হলেই পরের 5 বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে, বয়স 23 হলেই তাদের 10 লক্ষ টাকা দেওয়া হবে, 18 বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, উচ্চশিক্ষার জন্য মিলবে ঋণ, ঋণের সুদও পিএম কেয়ার্স তহবিল থেকে দেওয়া হবে। পিএম কেয়ার্স এর অর্থ নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে, কিন্তু এবার অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার মতো পদক্ষেপ করে সমালোচকদের মোক্ষম জবাব দিল কেন্দ্র বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রিপাবলিক বাংলা।